শান্তমনির রোজ নামচা, লেখা বনানী মুখোপাধ্যায়। খবরও দেয় না, মা তো যত কাজ করছে তত চেঁচাচ্ছে। আমারও তুই এক অবস্থা, কাজ করতে করতে প্রাণ মশটা গত। কেন, আপনার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই? আছে তো বৌমা, সে তো সকাল থেকে অফিস যাবার জন্য তৈরি, জল ঘেটে ঘেটে তো হাতে হাজার ধরে গেল। ও বাবা, সে তো ভয়ঙ্কর রোগ। আপনি কি ওই হাতেই রান্না করছেন নাকি? ওই হাত মানে হাজার ধরা হাতের? ও আবার কি অলক্ষণের কথা, হাজা কেন হবে? বাহ, আপনি তো বললেন হাতে হাজা ধরে গেছে। তা বলে সত্যি হাজা নাকি? সে আবার কি, হাজার আবার সত্যি মিথ্যে আছে নাকি? এই মাসে আমার মিথ্যা কথা বলবেন না তো। কি আশ্চর্য, বাড়ি বয়সে জ্ঞান দিচ্ছ এতটুকু মেয়ে। যাক বাবা যাক, ওই খ্যান্ত না পান্ত কোথায় থাকে জানেন? খবর নিয়ে তবেই আমাকে বাড়ি ফিরতে হবে, নইলে মা যে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না বলেছে। বাপরে, তোমার মা তো ভয়ঙ্কর মানুষ। আপনি এক কাজ করবেন, ও যখনই আসবে তখনই দরজা বন্ধ করে দেবেন, কেমন? আমি এসে বরং ওকে পরে নিয়ে যাব। আমার নাম জাম্পি, আমি এখন কম্পিউটার ক্লাসে যাচ্ছি, ফেরার পথে একবার খোঁজ নিয়ে যাব। আচ্ছা, কি নাম বললো, জাম্পি না মাম্পি কি জানি বাবা, সারাদিন কাজ করতে করতে আমার আর মাথা ঠিক নেই, আগে আসুক তো তারপর ভাবা যাবে। মাসি, মাসি, মাসি আছো? কে, ভেতরে এসো। এই যে দিদি, ওই মাসি দেখে এসেছে। কোন মাসি? ওই যে মাসিটা তোমার বাড়িতে কাজ করে। তুমি কে? আমি তো রূপা। কোথায় থাকো? সে কি গো, আমায় চেনো না? আমি তো উপদের বাড়ি থাকি রাত দিনে। উপু আবার কে? ওই তো লাল রঙের নতুন ফ্ল্যাট এসেছে, সিরিয়াল করে, দেখো নি। কোন সিরিয়াল, রানী রাসমণি না নন্দন মহল? আরে না বাবা না, হিন্দি, হিন্দি সিরিয়াল করে। হিন্দি? না না, আমি হিন্দি ফিন্দি দেখি না, বুঝতেই তো পারি না। তা ওর নাম উপু কেন? আসল নাম উর্বশী, পাড়ার সাথে বাড়ি ছিল, ওইসব পাড়াটাই তো আর সিরিয়াল করা যায় না, তাই কলকাতা চলেছে। এখন বাংলা ফিল্মও কাট করছে বোম্বাটার সঙ্গে, ফিল্মের নাম প্রেমে জীবন। বোম্বাটা আবার সিনেমায় নেমেছে? বাবু, বোম্বা তো সব বইতে হিরো, কবে থেকে ফিল্ম করছে তুমি জানো কি? আরে প্রসঞ্জিতের নাম জানো না? তুমি কোথা থেকে এসেছো গো? আরে বাবা, প্রসঞ্জিতের ডাগ্রামই তো বোম্বা। আরে তো যার জন্য এলাম সেই কথাই হচ্ছে না। হ্যাঁ, তুমি ওই মাসিটাকে একটু জলদি জলদি পাঠিয়ে দিও, কেমন? কাকে পাঠাবো, খ্যান্তকে? ওর নাম খ্যান্ত নাকি? আমি তো বলি মাসি, এই তো কাজে লেগেছে, এর মধ্যে কামাই, কি জ্বালা বলো তো। আমি আসছি। হ্যাঁ, আজ বাড়িতে অনেক লোক আসবে, টিভি পার্টি, বুদি বলেছে একটু ফিট ফাট থাকতে, চলি, কেমন? বাই বাই। সর্বনাশ, এই রকম কাজের লোক হলে তো গেছি, আবার বাই বলছে। আমি মরছি নিজের জ্বালায়, আর ইনি এখন বাই বলছে, এ তো আমায় বসতেই দিল না। না, একটু জল খেয়ে আসি। তা বলে কি কিছু না জানিয়ে তিন তিন দিন কামাই করবে? এ মামার বাড়ি আপনার নাকি? স্যাসাও কেন, অত স্যাসাইও না, আমার শরীর খারাপ, তখন স্যাসামেসি ভাল লাগতেছে না। শরীর খারাপ? শরীর খারাপ আমার কি? এই তো দিব্যি আছো দেখতে পাচ্ছি, আজিজ বেলাতে শরীর খারাপ। শরীর খারাপ হলেও তো আমি তো দেবই তো, আমি কথা কইতে পারতেছি না, তুমি এখন আসো। আসো আসো আবার কি, না জানি তিন তিন দিন কামাই করেছো, তার জন্য করে কিন্তু নেই, আবার গলা বার করে বলা হচ্ছে আসো। এই তো, এই তো খ্যান্ত। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো, আপনি আপনি কে? ওই তো পিছনে পিছনে এসেছে, জ্বালিয়ে খেলো একেবারে, রাস্তায় দেখা হলো তাই তো খোঁজ নিতে এলাম। একে আর সহ্য হয় বলুন দিদি,
তোমরা যদি দুইজনে একসাথে কথা কও তো উত্তরটা কারে দিব কও? শরীর ভালো হলে কাজ করো, নইলে নয়। আই ইয়ার কি হচ্ছে? আমার সঙ্গে চালাকি চলবে না। আমি পুলিশের বিয়ার এই জেনে রাখবে, উনি আমার মেয়ের শ্বশুর হন। পুলিশের পিয়াই ওসব পুলিশের ভাই আমারই দেখাইও না, এইবার বাড়ি যাও। কি করি বলুন তো দিদি, এ তো আচ্ছা মুশকিল হলো। আমার তো এক অবস্থা, আপনি এখন বাড়ি যান দিন, দেখি আমি কি করতে পারি। উফ, কি যাওয়াতেই না পড়লাম, এখন ভালোই ভালো কাজে এলে হয়। ঠিক আছে দিদি, দেখুন কি করতে পারে। আমি বাবা আবার বেশিক্ষণ দাঁড়াতে পারি না, একটু পাটা ফুলে যায় তো। তোমার নিজের জন্য একটাই সাহায্য নাকি? আছে তো অনেক গুলান, তার থেকে একখান দিলে মহাভারত অশুদ্ধ হইব না। বাপরে কি কথার বাহার, আগে বলো তো কামাই কেন করেছো? আরে বাবা, মালোয়ারি মালোয়ারি হইছে। কি আরে? আরে না আরে না, মালোয়ারি কম্পুডিয়া জ্বর আসে। ও ম্যালেরিয়া, একটু পরিষ্কার করে কথা বলতে পারো না? যাও বাসনটা মেজে ফেলো গে। এখন না এখন না, এখন কামি করো না, মাথাটা খুব ধরছে। আগে এক কাপ চা আর এক খিলি পান খাই, তারপর যদি সুবিধা হয় তাইলে কাম করবো। তার মানে সুবিধা না হলে কাজ করবে না? আমার শরীর খারাপ হইলেও কাম করতে হইব নাকি? খবরদার খবরদার বলছি, মুখের উপর ফটফট করে উত্তর করবে না, কাজ করবে না তো রূপ দেখাতে এসেছো নাকি? দেখো রূপ তৈলা কথা কইবে না, আমার সৌবন খালি একেবারে সকলে ভুল করতো। হেমা মালিনী বইলা তোমায় কইলাম যে মাথা ধরছে, চা খামু। তার মানে আমি এই দুপুরবেলা তোমার জন্য চা করতে যাবো? বাড়ি শুদ্ধ সবার জন্য করতে পারো, আর আমার জন্য করতে পারবে না কেন? ওরাও মানুষ আমিও মানুষ, তোমাদের বাড়িতে কাম করি যখন তখন তো তোমাদেরই লোক হই আসি। আর আমাদের লোক হয়ে দরকার নেই, যাও বাসন মাজো গিয়ে। তাইলে চা হইব না? না। ভালো কথা, যাই শান্তির মার কাছে গিয়া চা খাই। এটা কি হচ্ছে হ্যাঁ, তুমি আমার বাড়িতে এসো কাজ করবে না? না করুন না। ভগবান, আজ কার মুখ দেখে উঠেছিলাম গো, এত করে মালতীকে বললাম যাকে তাকে কাজে দিয়ে যাস না, এই দু মাসের জন্য একটা পাগল গোছিয়ে দিয়ে গেল। তুমি কি আমারে পাগল কর নাকি? বুঝতে পেরেছো? তাহলে তো তুমি শুধু পাগল নাও চেয়ানা পাগল। আমি যাই, কাল থেকে আর আসতেছি না। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ নাকি? আমি একাই সব করতে পারবো। একা করবো কেন, তোমার তো বউ আছে। তবেই হয়েছে, সাত মন তেলও পুড়েছে, রাধাও নেচেছে, তিনি করবেন কাজ, তেনার মুখেই তো চা ধরতে হয়। কেন ও দিদি সকাল বেলা তোমার চা কইরা দেয় না? সে কপাল কি করেছি, তেনার আবার বেটটি খাওয়ার অভ্যাস। বেটটি? সেইটা আবার কি খাবার? খাবার না গুষ্টির পিণ্ডি, বিছানায় শুয়ে শুয়ে চা খায়, বাপের বাড়ির অভ্যেস। বিছানায় শুয়ে চা খাই? দাদা বাবু কিছু কয় না? তবেই হয়েছে, 24 ঘন্টা বইয়ের মুখের দিকে তাকিয়ে আছে, তার কি আর সময় আছে আমার সঙ্গে কথা বলার? হায় রে হায়, কাজ কর্ম সাইরা দিয়া শুধু বউয়ের মুখের দিকে তাকায় থাকে, সব বোনাস। তবে হেইডাও ঠিক, তোমার বউ বড় সুন্দর, তার দিকে তো লোক তাকায় থাকবই। সুন্দর না ছাই, মুখে অত আনাজ তরকারি মাখলে আমিও সুন্দর হতাম। তরকারি মুখে লাগায়? আরে তো ওই কাঁচা আনা থেতো করে মুখে মাখ, এই শশা কেটে চোখে লাগাচ্ছে তো এই আলু থেতো করে মুখে মাখছে। বুঝলি বউ দিদির এলাজি আছে। ওমা সেটা আবার কি? সে কি এলাজি জানো না? আরে বাবা লুকি কয় না, আমি ডিম খাও না, আমার এলাজি আছে। ওহো এলার্জি, তা তোমাকে আবার কে ইংরেজি বলতে বলেছে? একে তো মামনসা তার ধুনোর গন্ধ। ওহ তোমার বউ যখন ইংরেজিতে কথা পায় শোনো নাই? আমি যদি ইংরেজি স্কুলে পড়তাম তো আমিও আমার ঝর্ণার মতো ঝরঝর ঝরঝর করে বলতে পারতাম। হ্যাঁ তো পড়লা না কেন? আমাদের সময় স্টাইল ছিল না। তাই দোষ দাও কেন,
আসলে তোমার মেজাজটাই বড় ওরা বৌদিদি ঠিকই কর কি বলে তোমার বৌদিদি কাজ নেই কম নেই দিনকার শাশুড়ির নিন্দা তো করবেই কাম নাই কে কইছে বৌদিদি তো আপিস যায় আরে বাবা গরু ঘোড়ার পায়ে খুঁড় থাকে না সেই রকম খুঁড় দেওয়া সুতা পাইয়া ওহো হিল হিল তো না জুতো তা খুঁড় খুঁড় করছো কেন ওরে একদিন কাছে তপাস করে তখন বুঝবে ঠেলা অবস্থা হইল না বাবা তোমার কমুনা কেন বলবে না কেন বউ বারণ করেছে বুঝে বারণ করছে কইছে মা রেজান কইও না মাসি সঙ্গে মা রাগ করবো কেন রাগ করবো কেন নিশ্চয় রাগ করার মতো কিছু করেছে তাই না 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 ঠিক তা নয় আসলে মাসি কি হয়েছে জানো না না থাক বাবা আমি এখন যাই খবরদার খবরদার বলছি এখান থেকে এক পাও নড়বে না ঠিক করে বলো আমার নামে নিন্দে করেছে না না ঠিক নিন্দা করে নাই খালি কইছি না না বাবা কিছু কয় নাই আমি বাবা শুনি তখন তাকে খালি পালিয়ে যাবার ধান্দা বসো বসো বলছি এখন বলো তো সত্যি করে বলো মহারানি আমার নামে কি বলেছে তারপর আসুক আমার ছেলে আসুক তার বাপ যদি একটা হেস্ত নেস্ত না করি তো আমার নামই আরে বাবা রাগ কইর না বউ দিদি কইছিল কইছিল মাসি আমার এই ছুটি তুলে আসা বানাইয়া দিবা মারি প্রীতি ভয় হয় তা তেনার হঠাৎ তেঁতুল খাবার ইচ্ছে হলো কেন বাহ কখন ইয়ে হইব না আরে বাবু তোমার গোলা ভালোবাসা কইরা বিয়া করছে তাই তো তুমি বড় পছন্দই করো না তাই তো পছন্দ করি না বলে কি নাতিকেও পছন্দ করবো না সকালবেলায় মুখের গোড়া চা ধরি না অফিসের ভাত দেই না আর তুই আমাকে এত বড় অপমান করিস ও ভগবান আমার মরে যেতে ইচ্ছে করছে